নারী পুলিশের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া সেই ইন্সপেক্টর প্রদীপ ক্লোজড। আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতে নাতে ধরা পড়ার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে যুগান্তরকে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ SMP কমিশনার নিশারুল আরিফ। তিনি বলেন, এ ঘটনায় ওই নারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের কোর্ট সূত্র জানায়, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিংয়ে নিয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। রাত 9টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরকম দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন।